আচ্ছা, আজকে আমি লাউ উচ্ছে তেতোর ডাল করে দেখাবো, দেখুন ভালো লাগবে। 250 ডাল নিয়েছি, ডালটা ধুয়ে নিয়েছি, জলটা আগে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার 1 চামচ নুন দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি। এবার এটা ফুটবে, ওতে সেদ্ধ হবে, তারপর এটা এখন ফুটুক। দেখুন ডালটা আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি, এরকম ফুটেছে। এবার লাউটা দেবো, লাউটা সেদ্ধ হবে, ততক্ষণে ডালটা আরো সেদ্ধ হয়ে যাবে। এবার লাউটা দিয়ে দেবো। এতটা লাউ দিলাম, দেখুন ফেলে দেবো, লাউ থেকেও জল বেরোবে। এবার লাউটা সেদ্ধ হবে 15 মিনিট, 15 মিনিট লাগবে লাউ সেদ্ধ হতে। দেখুন আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। ডালটা কত সুন্দর হয়েছে। এবার হলুদ দেবো, পরিমাণ মতন হলুদ দিলাম। পরিমাণ মতন নুন দেবো, আগে নুন দিয়েছিলাম ডাল ফোটার আগে, এখন একটু দিয়ে দেবো। নিরামিষ ডাল, একটু মিষ্টি দিতে হবে, চিনি দেবো 1 চামচ। এবার ডালটা নামিয়ে ফেলবো। উচ্ছেটা ভেজে নেব, উচ্ছেতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, উচ্ছেটা ভাজা ভাজা করে নিতে হবে। উচ্ছেটাও ভাজা ভাজা হবে, উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। আর তেজপাতা দেব ওই তেলের মধ্যে। সর্ষে ফোড়ন দেব, ডালটা ঢেলে দেবো। এবার উচ্ছেটা দিয়ে দেবো,
মটর ডালে লাউ উচ্ছে তেতোর ডাল আর একটু গরম মশলা দেব এটা একটু ফুটবে এখন দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে ফুটে উঠেছে এবার এক চামচ ঘি দেব চামচে ঘি দিলাম এবার ওভেনটা বন্ধ করে দেব আগে গরম মশলা দিয়েছিলাম গ্লাস লেবুর পাতাটা দেব গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবে তারপরে পন্দরাস লেবুর পাতাটা এরকম করে দিয়ে দেবো খেতে খুব সুন্দর সেন্ট আসবে খেতেও ভালো লাগবে তারপর একটু ঢেকে রাখতে হবে এরকম করে দু মিনিট ঢেকে রাখতে হবে আমার রেসিপিটা দেখলে গন্ধরাস লেবুর পাতা দিয়ে মটর ডাল লাউ উচ্ছে তেতোর ডাল যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো ভালো থাকো সুস্থ থাকো